এইটা একটা একটা সমস্যা, এই পাশে দেখুন এই যে কাপড় এটার ভিতরে আটকে আছে, ঠিক আছে, এটা হয়তো কেটেই গেছে, এটার জন্য গোল করে কাটলে পরে সারিয়ে দিলে কেমন হবে দেখেন। এই এই একটা প্রবলেম, ঠিক আছে। তারপর আর একটা প্রবলেম দেখুন, এই যে ফাটা দেখছেন কীভাবে ফাটা, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এভাবে পছন্দ হওয়ার পর দেখুন এই একটা ফাটা, এই যে দুইটায় মানে পরবর্তী যে চেক করা হয় না, এবং এই যে বের হয়ে গেছে, এই যে বের হয়ে যাওয়া, অবশ্যই আপনারা চেক করে নেবেন। আমার মতো এই ভুলটা করবেন না। তো করে এটা নিয়ে আসলাম এবং যখন পছন্দ করলাম তখন তো লাগানো ছিল, তখন আমাকে অন্য জায়গা থেকে যখন তিনটা দিল তখন আমি বললাম ভাই ভৈরব না চেক করে নেই, তখন কিন্তু উনি আপনারা দেখবেন যে ভিডিওতে যে বলছে চেক করা লাগবে না, সব ওকে এখানে কোনো সমস্যা নেই, আমি একটা চেক করছি। বাকি এই যে দুইটা, এই দুইটার মধ্যে যে ত্রুটিটা, সেই ত্রুটিটার মধ্যে দেখুন এখানে আপনার ফাটা আছে, অর্থাৎ এই যে ইয়াটা দিছে সেটাই, যে এই যে নখের কাছে দেখো কিছু কালেকশন আছে আপনাদের যদি দেখায়। এখানে এটা আমার ভালো লাগে কিন্তু এটার দাম তো অনেক বেশি। এটার দাম কত ভাই? ৬৫০০ এক পিস ৬৫০০ আর এইটা এটা পাশেটা একই পাইবের, এগুলো একই, এগুলো বেলজিয়াম। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই পর্দার বিধানের এটার নাম কি? রিফাত ভেরি। আপনারা আসলে এখানে পেয়ে যাবেন বিভিন্ন কালারের সুন্দর 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 পর্দা। এইটার দাম কত? এটা ৩১০০ বিশাল, একটাই হয়। ও এইটা আর এগুলো কম দামের মধ্যে কোনগুলো আছে? কম দামের মধ্যে এটা কত? ৪৫০০ এটা অনেক সুন্দর। এগুলো কয় ফিট চওড়া, কয় ফিট হবে এটা? ৪.৫ ফিট এগুলোর দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর উপরে ওই যে কারুকাজ করা যেগুলো দেখছেন দাম কম, কত দাম ওগুলো? ৯০০ করে। আর এখানে সবচেয়ে যেগুলো কম দামের মধ্যে আমি দেখতে পেলাম এই যে এখানে বলছে ২৬০ করে, যেমন দেখেন আমি যে ওই কালারের এইটাই নিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে কাপড় ভিন্ন এবং সেলাই সব কিছু ভিন্ন। এবং এখানে একটা জিনিস আছে কি, দুদিন পর নিলে দেখেন এইটা উঠে যায়, এইটা উঠে যায়, এইটা উঠে গেলে খুব বাজে লাগে তাই না? কম দামে হ্যাঁ বক্রমই হয় নাই, কাপড়ের উপরে সেলাই দিয়ে এটা করা হয়েছে। কিন্তু আমি যেটা নিয়েছি এইটা 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 বলছে যে গ্যারান্টি, এটার এটার কখনো উঠবে না। এই পর্দাটা নিলাম এখানে আমরা ১২০০ চাইছে, তারপর ১১০০ আমরা তিনটা নিচ্ছি আর কি, এখানে তিনটা পর্দা নিচ্ছে আচ্ছা। ওই একটা ইয়াতে আমি একটু গুটি ওঠা দেখছি, নিউ মার্কেটের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর একটা জিনিস কেনার আছে, সেটা হয়তো এখন কেনা যাবে না, সেটা হলো এখান থেকে কিছু প্রোডাক্ট যদি নেই।